वेलकम बैक टू माय चैनल सो आज के आमी जेटा देखाबो सेटा होच्छे शॉर्ट हेयर कट एकदम एकटा छोट बच्चा आछे ओर हेयर आर कि शॉर्ट हेयर कटटा करे देखाबो सो देखो एटा होच्छे हेयर शॉर्ट हेयर कट होबे ओर उपरे सो तुम्हारा हेयर भालो करे देखो एबारे देखो आमी एखाने जे सेक्शन गुलो नियेछि नीटली सेक्शन गुलो तोमादेर साथे एकटु शेयर करछि फर्स्टे एक भालो करे देखाई देखो फर्स्टे होच्छे तुम्हार फ्रिंच एरियाटाके किन्तु आमी आलादा करे नियेछि आर तार पोरे आमरा रेडियल सेक्शन जेटा आछे फ्रिंच एरियार पोरे आमरा रेडियल सेक्शन थेके इयर टू इयर एकदम बैक टू इयर पर्यन्त एकटा सेक्शन तार पोरे क्राउने एकटा आलादा सेक्शन ठीक आछे एबारे आमरा ए लाइन सेक्शन नीचेर दिके निये 45 डिग्री एंगेले किन्तु आमरा हेयर कटिंग टा पुरो करबो ठीक आछे आर ई कटिंग टा होबे टोटाली बब कट होबे जेटा होच्छे फ्रंटेर दिके एकटु बड़ो थाकबे आर पेछन दिकटा एकटु छोटो थाकबे जेटा एखन खूब माने इन आर कि सेई रकमई आर कि बबेर प्रचुर वैरायटी आछे तो सेई बब कटटा आमी जस्ट पेछनेर सेक्शनगुलो करे देखाबो जे किभाबे लং ব্যাপারটা থাকে আমাদের সাইড পোর্শনে এবং পেছনটা থাকে শর্ট সো অ্যাসিমেট্রিক যে ববগুলো হয় তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমরা প্রত্যেকটা সেকশন 45 এ কাটছি এবং সেগুলো সেন্টারে নিয়ে গিয়ে কাটছি মানে আমার টোটালি কিন্তু স্টেশনারি গাইডলাইন ফলো করে আমরা কাজ করছি তো স্টেশনারি গাইডলাইন কি সেগুলো জানতে হলে একটু কোর্সগুলো পড়তে হবে আমাদের যে কোর্সগুলো করানো হচ্ছে তোমরা দেখছো এখানে অলরেডি আমার স্টুডেন্টসরা দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকে কিন্তু সেলন ওনার কারোর হরিদেবপুর কেউ তুপসিয়া কেউ বরানগর অনেক জায়গা থেকে তারা এসেছে এবং তারা কিন্তু অ্যাডভান্স কাটিংগুলো কিন্তু আমার কাছে শিখছে তোমরা দেখছো আচ্ছা এবারে আমরা বব কাটের ওপরে যেহেতু ওর হেয়ারে আমি অন্য কাটিংও একসাথে আমি এই সব কাটিংগুলো দেখাচ্ছি ববের ওপরেই আমি একটা কিন্তু তোমার লেয়ারিং দেখিয়েছি আর একটা কথা নেকটা কিন্তু আমাদের অলওয়েজ শর্ট হেয়ারে নেক পরিষ্কার করে দিতে হবেই হবে ঠিক আছে সেজন্য আমরা কিন্তু ট্রিমার ইউজ করেছি এবার আমি করছি থিনিং করছি হেয়ার থিনিং এর প্রসেসে এটা কিন্তু হেয়ার থিনিং হচ্ছে তোমরা দেখো সিজার চালানোটা তোমরা দেখলে বুঝবে যে হেয়ারে প্রচুর ভলিউম এসেছে এবং সেই ভলিউমটা আমি কিভাবে কাট করব সেটার প্রসেস চলো আরেকটা ছোট্ট বেবি এসে গেছে বেবি কাট করতে দেখো এটা আরেকটা মডেল আমাদের ভীষণ কিউট একটা ছোট্ট মডেল হ্যাঁ তো ওর হেয়ার কাটিংটা করেছি একদম বেবি কাট সেটা সবাই জানো মোটামুটি আমার স্টুডেন্টসরা করছে তো এত কিছু তো শেয়ার করা সম্ভব হয় না তো ফিনিশিং রেজাল্টটা তোমাদের জাস্ট দেখালাম ঠিক আছে পরপর সব কাটিংগুলো তোমাদের দেখাচ্ছি এবারে কিন্তু আমরা করছি লং লেয়ার স্কোয়ার লেয়ার করছি এটা লং স্কোয়ার লেয়ার মানে যার যা লেন্থ আছে সেম লেন্থ রেখে কাটিং করতে আসে মানে অনেকের এটাই থাকে যে আমি হেয়ার কাটিং করব লুক চেঞ্জ করব কিন্তু আমার লেন্থ একদম যেন রিডিউস না হয় তো উইদাউট রিডিউসিং লেন্থে আমরা কিভাবে হেয়ার কাটিং করব এবং কি সুন্দর একটা রেজাল্ট দেব সেটাই আজকে এখানে দেখবে তোমরা সো দেখতে থাকো তোমরা দেখো আমরা ছটা সেকশনে ফার্স্টে আমরা হেয়ারটাকে টাই করে নিয়েছি উপরে তারপরে প্রত্যেকটা নিচের যে সেকশনটা আছে একদম হসপিটাল বোন থেকে নেপ এরিয়া পর্যন্ত যে সেকশন সেটাতে একদম 90 ডিগ্রিতে আমরা ভার্টিক্যালি প্রত্যেকটা লেয়ার নেব এবং স্ট্রেট ওয়েতে আমরা এখন করব কি আমরা স্টেশনারি গাইডলাইন যেরকম ওখানে বলছিলাম এখানে কিন্তু আমরা করব ট্রাভেলিং গাইডলাইন নিয়ে দেখো আমার গাইডলাইন এখানে আর ট্রাভেলিং গাইডলাইন যেখানকার হেয়ার সেখানে কিন্তু আমরা সেই কাটিংটা করব উইথ দ্য ট্রাভেলিং গাইডলাইন সো এইভাবে আমরা পুরো হেয়ার কাটিংটা কমপ্লিট করব সাথে থাকো একটু দেখতে থাকো তো আমার স্টুডেন্টসরা সব দেখছে এরপরে প্রত্যেকটা এই হেয়ার কাটিং আজকে তিনটে হেয়ার কাটিং দেখানো হয়েছে এবং এই তিনটে হেয়ার কাটিংই কিন্তু ওরা করবে এবং ফিনিশ রেজাল্ট দেবে সেটা ডামির ওপরে হোক বা কোনো মডেল থাকলে তো মডেলের ওপরেও অবশ্য তারা করে তো আমার এখানে কিন্তু এইরকম ফ্যাসিলিটিগুলো তোমরা পাবে যে একদম হাতে ধরে কাজ শেখানো হয় প্রত্যেকটা কাজ আমি দেখাবো এবং সাথে সাথে তোমরা করবে সেই কাটিংগুলো তোমরাও করবে তো দেখতে থাকো তোমরা একটু আচ্ছা এবারে আমি ফার্স্ট আমরা ক্রাউন সেকশনটা কিন্তু কাটিং করব কোন গাইডলাইন নিয়ে পেছনে যেটা থাকবে সেইটার গাইডলাইন নিয়ে কিন্তু আমরা করব আর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা পয়েন্ট কাটিং করছি
পয়েন্ট কাটিং করছি, দেখো লেয়ার, দেখো কত সুন্দর লেয়ারিং উইদাউট রিডিউসিং লেন্থ। ওর যা লেন্থ ছিল সেম অ্যাজ ইট ইজ লেন্থই রয়েছে, শুধু ওর কাটিং করা হচ্ছে জাস্ট ফর মুভমেন্ট এবং হেয়ারে বাউন্সিনেস আনার জন্য। আগের কাটিংটা কিন্তু আমি দেখেছিলাম ভলিউমকে কী করে আমি টেক্সচারাইজ করে কিভাবে থিনিং করছিলাম, এক্ষেত্রে আমি কি করছি আমি ভলিউমটাকে আরও বেশি বাড়াচ্ছি। সো দুটোর প্রসিডিওর কিন্তু একটু আলাদা, একটাতে থিনিং টেক্সচারাইজিং ইউজ হয়েছে আর এটাতে হচ্ছে মুভমেন্ট। হেয়ারে কত মুভমেন্ট তুমি দেখো, তোমরা দেখতেই পাচ্ছ হেয়ারে মুভমেন্ট কত উইদাউট ব্লো ড্রাই। এটা এফেক্ট, এখনো ব্লো ড্রাই করা হয়নি, কিন্তু সি কত লেয়ার অ্যাড হয়েছে হেয়ারটার মধ্যে আর কত বাউন্সি, কত সুন্দর একটা হেয়ার লাগছে। সো দেখে তোমরা অবশ্যই জানাও তোমাদের কেমন লাগছে এই ক্লাসগুলো, আর অনেকে হয়তো উপকৃত হবে এই ক্লাসগুলো দেখে, তাদের জন্য এই শর্ট ভিডিওগুলো আমার দেওয়া। আর কেউ যদি শিখতে চাও তাদের জন্য খোলা আছে সিলভার সিজার স্যালন অ্যান্ড অ্যাকাডেমিতে চলে আসতে হবে এবং আমাকে কমেন্ট করে জানাতে হবে যে তোমরা কেউ শিখতে চাও যদি, তো অবশ্যই তোমরা জানাও। আর কেউ যদি এরকম কাটিং নিতে চাও তো অবশ্যই তোমরা সিলভার সিজার স্যালন অ্যান্ড অ্যাকাডেমিতে চলে এসো। সো দেখো লাস্ট ফিনিশিং রেজাল্ট, আর এটা আমার ওই কুচকিটার কাটিং হয়েছিল। আচ্ছা এবার আমার স্টুডেন্টসরা দেখো সব প্র্যাকটিস করছে, ওরা কিন্তু এখন ডামির ওপরেই প্র্যাকটিস করছে ওয়ান বাই ওয়ান, সবাই প্র্যাকটিস করবে এখানে। একটা ডামি আছে আর একটা মডেল আছে, ওরা প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করবে। সো একজনের কমপ্লিট হয়ে গেছে, এবারে দেখো আরেকজন আবার সেখানে একটা কাটিং প্র্যাকটিস করছে। এটা ওরা অক্টোপাস হেয়ার কাট বা বলতে পারি এটা ফরওয়ার্ড গ্র্যাজুয়েশনের কিছু ওরা প্র্যাকটিস করছে কাটিং। সো বিভিন্ন হেয়ার কাটিংগুলো ওরা প্র্যাকটিস করছে, জিজ্ঞাসা করছে এবং সেইভাবে ওরা কাজ করছে। এর পরে তোমরা দেখতে থাকো ওরা কীভাবে প্র্যাকটিস করছে, কতটা ডেডিকেশনের সাথে ওরা প্র্যাকটিস করতে যাচ্ছে, যাতে ওরা নিজেদের সালনে সালনটাকে ঠিকঠাকভাবে দাঁড় করাতে পারে এবং আরও বেশি ভালোভাবে কাজ করতে পারে। দেখো ওরা ডামিতে করার পরে কিন্তু ওরা রিয়েল মডেলের উপরেও কিন্তু কাজ করছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর এই পুচকা পুচকির দল নিয়ে আমার চলছে সব কাজ। সো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, থ্যাংক ইউ সো মাচ।